সকলকে অগ্রিম ঈদের পবিত্র শুভেচ্ছা জানিয়ে আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেকনিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে আচ্ছা এই ঈদে কার কী প্ল্যান আগে কমেন্ট বক্সে লিখে জানান শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করলে হবে আমাদের পরিবারের সাথেও তো শেয়ার করতে হবে কার কি নতুন কিছু কেনার প্ল্যান আছে কি না কোনো ডিভাইস কেনা বা কোনো মোবাইলের অ্যাক্সেসারিজ কেনার কোনো প্ল্যান থাকলে অবশ্যই জানাবেন যাই হোক আমি গতকাল বোধহয় একটা পোল দিয়েছিলাম সেই পোলের রেজাল্টটা একটু দিয়ে দিই আপনি বর্তমানে যদি কোনো ল্যাপটপ ইউজ করে থাকেন সেটা কোন কোম্পানির ফিফটি ফোর পার্সেন্ট বলেছেন এইচপি তারপরে নাইনটিন পার্সেন্ট হচ্ছে ডেল আর অনেকেই আবার দেখলাম কমেন্ট করেছেন যে না তারা ল্যাপটপ ইউজ করছেন না আর আমি যে ল্যাপটপটা ইউজ করি সেটা হচ্ছে অলরেডি শেয়ার করেছি আজকে একটা চুরির ঘটনা দিয়ে শুরু আরে আপনারা শুরু করে দিন এত লেট করছেন স্টার্ট দেওয়া হয়ে গেছে আর এই চুরির ঘটনাটা ঘটেছে খোদ অ্যাপেলের শোরুমে ইউএস এর একটা অ্যাপেলের শোরুমে প্রায় চারশো ছত্রিশটা আইফোন চুরি হয়ে গেছে কিন্তু যারা চুরি করেছে তারা একটা অভিনব পন্থা নিয়েছে তারা প্রথমে একটা কফি শপকে টার্গেট করে ওই কফি শপের ভেতরে ঢুকে তারা একটা সুরঙ্গ তৈরি করে অ্যাপেলের শোরুমে যাওয়ার এই সুরঙ্গ পথ দিয়ে তারা অ্যাপেলের ফোন চুরি করে চারশো ছত্রিশটা যার বাজার মূল্য প্রায় চার কোটি দশ লক্ষ টাকার আশেপাশে তো চোরদের বুদ্ধি আছে এটা মানতেই হবে তাহলে পর চলুন পরবর্তী খবরগুলো দেখে নি আর হ্যাঁ এই ফাঁকে সাবস্ক্রাইবটা করে দিচ্ছি আপনারা হয়তো ইদানিং লক্ষ্য করেছেন স্মার্টফোন মার্কেটে ধস নামলেও বিক্রি বাটা কমে গেছে কিন্তু আইফোনের মার্কেট কিন্তু এখন চড়া মানে মোটামুটি আইফোন ভালোই বিক্রি হচ্ছে আইফোনের সেলও কিন্তু অনেকটাই বেড়েছে এবং আজকে একটা রিসার্চ পেপার সামনে এসেছে সেই রিসার্চ পেপারে দেখানো হচ্ছে যে হ্যাঁ এই আইফোনের চাহিদার পেছনে রয়েছে ইয়ং পিপল অর্থাৎ আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আইফোন ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তবে তারা লেটেস্ট আইফোনের দিকে আকৃষ্ট হচ্ছেন এমন নয় তারা এক বছর বা দু বছরের পুরনো আইফোন কখনো কখনো তিন বছরের পুরনো আইফোনও কিন্তু নিচ্ছেন শুধুমাত্র আইফোন এক্সপিরিয়েন্স করার জন্য এমনকি অনেকেই যেহেতু কিনছেন অনেকে আবার রেকমেন্ড করছেন সেই রেকমেন্ডেশন থেকে অনেকে আইফোন হয়ে যাচ্ছেন কারণ আইফোনের সফটওয়্যার স্টেবেল তো সেক্ষেত্রে নতুন আইফোন না হলেও কম দাম দিয়ে একটা পুরনো আইফোনের কিন্তু লোকে শিফ্ট করছে পুরনো আইফোন মানে রিফার বেসড আইফোন না একটু পুরনো হয়ে গেলে অফারে যে আইফোনগুলো পাওয়া যাচ্ছে নতুন অবস্থায় সেইগুলো আইফোন ফিফটিন সিরিজ এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা কিন্তু তারই মধ্যে অ্যাপেল একটা বিরাট ঝামেলায় পড়েছে অ্যাপেল আইফোন ফিফটিন যে ফোনটা আসবে মানে একদম বেস্ট ভ্যারিয়েন্ট সেই ফোনটা এখনও ঠিক করে উঠতে পারেনি তারা লাইটনিং কেবল দেবে না টাইপ সি কেবল দেবে আপনারা সকলেই জানেন ইউরোপীয় ইউনিয়নের আইন রয়েছে টাইপ সি কেবল দিতেই হবে কিন্তু জানি না কেন অ্যাপেল এটা নিয়ে আবার ভাবনা চিন্তা করছে হয়তো এখানেও আবার পকেট কাটার ধান্দা করবে কিন্তু তার থেকেও বড়ো কথা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যে ফোনটা হবে সেখানে সিক্স এক্স অপটিক্যাল জুম থাকবে তবে হ্যাঁ সেই লেন্সটা কী হবে সেটা নিয়েও কিন্তু এখনও ধন্ধ রয়েছে হতে পারে স্যামসাঙের লেন্স অ্যাপেল ইউজ করছে হতে পারে সনির লেন্স ইউজ করছে তবে স্যামসাং না সনি সেটা জানতে আরও কয়েকদিন টাইম দিতে হবে এবারে প্রাইভেট টিউটারের দিন শেষ হতে চলেছে এবং সেই জায়গাটা নিচ্ছে চ্যাট জিবিটি আজকে রেডিটে একজন স্টুডেন্ট নিজেই ক্লেম করছে যে মাত্র তিন ঘন্টা পরে ওই স্টুডেন্ট মোটামুটি সেভেন বা এইটে পড়ে তিন ঘন্টা পরে নাইনটি ফোর পার্সেন্ট মার্কস পেয়েছে এমনকি সেই স্টুডেন্ট এটাও ক্লেম করেছে তার কোনো প্রাইভেট টিউটার ছিল না শুধুমাত্র সে চ্যাট জিবিটিকে ইউজ করেছে চ্যাট জিবিটির থেকে যে সমস্ত সাজেশান পাওয়া গেছে এমনকি যে সমস্ত কোশ্চেন এসে সেই সাজেশানটা ওনাকে মিলে গেছে মাত্র তিন ঘন্টা পড়াশোনায় নাইনটি ফোর পার্সেন্ট মার্কসে করেছে অবশেষে বহু প্রতীক্ষার পর গুগল এবার তাদের প্রথম ফোল্ডিং ফোন অ্যানাউন্স করতে চলেছে আমরা অলরেডি বলেছিলাম দশই মে যে গুগলের আয়ো আছে সেখানে গুগলের পিক্সেল সেভেনে আসছে ওই একই লঞ্চ ইভেন্ট থেকে গুগলের ফোল্ডিং ফোনকেও অ্যানাউন্স করা হতে পারে এই ফোল্ডিং ফোনে কী স্পেসিফিকেশান থাকবে সম্পূর্ণ সামনে চলে এসছে মোটামুটি এখানে দুটো পাঞ্চল ডিসপ্লে থাকছে একটা আউটার ডিসপ্লে থাকছে একটা ইনডোর ডিসপ্লেটাই পাঞ্চোল থাকছে দুটো সেলফি ক্যামেরা অর্থাৎ এছাড়াও টেনসারের জি টু চিপসেট থাকবে বলা হচ্ছে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড থার্টিন থাকবে তবে এই ফোনটা কিন্তু বেশ খেঁদে মোটা হয়েছে প্রায় দুশো তিরাশি গ্রাম ওজন থাকছে এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে থাকবে তবে হায়ার রেট কতটা থাকবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না প্রায় দেড় লাখ রুপির আশেপাশে দাম হতে পারে তবে গুগলের পিক্সেল ফোন কেনার থেকে আমার মনে হয় স্যামসাংয়ের ফোল্ড ফোন কেনা ঠিক হবে কারণ স্যামসাং ফোল্ডিং ফোনের দুনিয়ায় অনেকটা গিয়ে কথা বলতে বলতে যখন স্যামসাংয়ের খবরে চলে এলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফ্যান এডিশান অবশেষে হয়তো আসছে আর সেটা কিউ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কি পুরোনো খবর দিচ্ছি না আজকের নতুন খবর এটাই যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফ্যান এডিশান এটা তো এক্সিনসের বাইশশো চিপসারের সঙ্গে আসছে কিন্তু বলা হচ্ছে স্যাম মোবাইলের রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে ওই এক্সিনসের বাইশশো প্রসেসারে কিন্তু এ জিপিও থাকবে আমরা প্রত্যেকবার কমপ্লেন করি যে এক্সিনসের প্রসেসার হওয়ায় ফোনটা গরম হয়ে যায় গেমিং পারফরমেন্স অত ভালো হয় না এমডি জিপিও আছে মানে সেটার গেমিং পারফরমেন্স ভালো হওয়ার কথা আর অনেকেই বলছেন ইমপ্রুভমেন্ট থাকবে এক্সিনস প্রসেসারের জন্য হতাশা হওয়ার কিছু অবশেষে আজকে চাইনিজ মার্কেটে ভিভোর তরফ থেকে তিনটে ডিভাইস লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল টু ভিভো এক্স ফ্লিপ টু এছাড়াও ভিভো প্যাড আমি স্পেসিফিকেশন ডিটেলস বলছি না স্পেসিফিকেশন মোটামুটি আপনারা সামনে থেকে দেখে নিতে পারবেন ভিভো এক্স ফ্লিপ টু যেটা সেখানে কোয়াল কমস্ট্যাম্প টেকন এইট জেনারেশন ওয়ান চিপসের রয়েছে ওই ফোনটার দাম মোটামুটি বাহাত্তর হাজার রুপি আমি যদি কনভার্ট করে বলি এক্স ফোল টু যেটা সেখানে কোয়াল কমস্ট্যাম্প এইট জেনারেশন টু চিপসের রয়েছে এবং সেটার দাম মোটামুটি এক লাখ আট হাজার রুপির আশেপাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে আরও কিছুটা দাম বাড়বে আর ভিভোর তরফ থেকে যে ভিভো প্যাড রয়েছে সেটার দাম মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন একত্রিশ হাজার রুপির আশেপাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে চল্লিশ হাজার টাকা ভিভো প্যাড হয়তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে এবং সেটা সরাসরি কম্পিট করবে ওয়ান প্লাস প্যাডের সাথে আচ্ছা আপনারা কি প্যাড বা ট্যাবলেট এইগুলোর সাথে কমফোর্টেবল গতকালই বলেছিলাম সাউমি থার্টিন আলট্রা ফোনটা লঞ্চ করেছে ক্যামেরা তো বিভৎস এছাড়াও সাউমি থার্টিন আলট্রায় একটা গ্রিপ দেওয়া হয়েছে যেটা অনেকটা ওই ডিএসএলআর ক্যামেরার মতো কাজ করবে বা পকেট মিডারলেস ক্যামেরাগুলোর মতো কাজ করবে তবে বলা হচ্ছে ওই যে সাউমি থার্টিন আলট্রার যে গ্রিপটা দেওয়া হয়েছে সেই গ্রিপটা ভিভো এক্স নাইনটি প্রো প্লাস এছাড়াও ওপো ফাইন এস সিক্স প্রো এর সাথেও কাজ করবে মানে ওই দুটো ফোনের সাথেও সমি থার্টিন আলট্রার যে গ্রিপটা সেটা নাকি লেগে যাবে অর্থাৎ একটা ছোটোখাটো মিরাললেসের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই তিনটে স্মার্টফোনের হয়তো কোনোটাই আর চেক দেখা হবে না কারণ আমাদের দেশে আর সত্যি এটা মানতেই হয় রেডমি যে এক নম্বর পজিশানে ছিল আর এখন যে চার নম্বর বা পাঁচ নম্বর পজিশানে নেমে এসছে সেটা রেডমির নিজের দোষেই নেমে এসছে কারণ রেডমি নোট টুয়েলভ সিরিজের বিভিন্ন ফোনে আজকে একটা নতুন আপডেট রোল আউট হয়েছে কিন্তু না সেখানে অ্যান্ড্রয়েড থার্টিনের আপডেট রোল আউট হয়নি এম আই ইউআই ফোরটিনের আপডেট রোল আউট হয়েছে বেশিরভাগ ফোনের ক্ষেত্রে এমনকি স্যামসাংয়ের বেশ কিছু বাজেট ফোনের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি অ্যান্ড্রয়েড থার্টিন আপডেট পেয়েছি আর মানুষ কিন্তু আগেই আপডেট নিয়ে মাথা মতো না রিসেন্ট টাইমে মানুষ কিন্তু এই অ্যান্ড্রয়েড আপডেট সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট এগুলো নিয়ে খুবই মাথা ঘামায় তো স্বাউমী আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এটা সঠিক কারণেই আর আপনারা কিন্তু একদম পিছিয়ে পড়বেন না লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টেক আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কথা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে ঈদ এনজয় করবেন দেখা হবে আগামী